কেমন আদিবাসী আদিবাসীদের মতো লাগছে। আদিবাসী মানে কি জানেন? আদিবাসী মানে সরল প্রকৃতির মানুষ যারা সহজ সরলভাবে জীবন ধারণ করতে ভালোবাসে। আচ্ছা যারা ভিডিওটা দেখছো তোমরা বলো তো সত্যি রিয়া গাছকে বিচ্ছিরি লাগছে না দেখতে? ভাই একটা কথা আমার মাথায় ঢোকে না, বইয়ের রূপচর্চায় ধর্মীয় আলোচনায় রাজনৈতিক অঙ্গনে আদিবাসীদের নিয়ে ছোট করে অপমান করার কথা বলেন, কিন্তু কেন? জবাব চাই, জানতে চাই। কিন্তু আদিবাসীরা কোনোদিন কোনোভাবে কোনো কারণে কাউকে ছোট করে অপমান করে কথা বলে নেই, কিন্তু আপনারা বলেন। আর কিভাবে নিজেদেরকে শিক্ষিত সমাজ বলে দাবি করেন? যারা অশিক্ষিত মূর্খ ফ্যামিলিতে বিলং করে তারা অন্য জাতিকে নিয়ে ছোটো করে কথা বলে, অপমান করে কথা বলে। ধিক্কার আপনাদের বিবেক, মনুষ্যত্ব এবং শিক্ষাকে। নিজেদেরকে শিক্ষিত বলাতে লজ্জা হওয়া উচিত, যাদের সামান্যতম ভদ্রতা বোধ নেই। আপনাদের লজ্জা থাকা উচিত। আদিবাসী নারীদেরকে বিশ্রী বলে থাকেন, অথচ তাদেরকে ভোগ করার জন্য আপনাদের লালা ঝরে। ইয়া গাছকে বিশ্রী লাগছে না দেখতে? দেখো কেমন আদিবাসী আদিবাসীদের মতো লাগছে। তুমি আদিবাসীকেই শুধু চেনো, ওর জন্য তোমার কাছে আদিবাসীই লাগে। আর ভাই তোকে বলি, তোর বউ রিয়া যদি আদিবাসীর মতো বিস্ত্রী দেখায় তাহলে আমাদেরকে দিয়ে দে, আমি আছি, আমার ভাইয়েরা আছে, আমরা সবাই মিলে তোর বউকে দেখে শুনে রাখবো। আমি বাদ টপা টপ টপা টপ টপা টপ মালুম না কইসা লে দে বীর টপা টপ টপা টপ টপা টপ ইসলিয়ে সমঝ রহে হো। ইয়াহি নাহি আবি অর সুনিয়ে। আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে রিয়া শাড়ি পরছিল, ওকে আদিবাসীদের মতো লাগছে। কেমন আদিবাসী আদিবাসীদের মতো লাগছে? তো ওটা আমার বলা উচিত হয়নি। কেসি লাগি আগে স্বাদ ভালো পড়তো। আর ও সত্যি ওইভাবে বলছে নি। নিকল লাউড়ে পহলি ফুরসত মে নিকল, কোই জরুরত নাই তেরি, পহলি ফুরসত মে ভোসড়ি কে নিকল, সমঝা? খাতা ইধর কা গাতা উধর কা মাদার চোর মিউজিক